তেজপুৰৰ সেই সংস্কৃতিবান যুৱকজন যাক আমি ৰুবুল নাম দিছোঁ, আচলতে ৰুবুল তেওঁৰ আচল নাম নহয়, আমি আচল নাম ঘোষণা কৰাৰ বাবে বিৰত আছোঁ। প্ৰশ্ন হৈছে যে যদিহে তেওঁৰ সোৱাব টেষ্ট লোৱা হৈছিল তেনেহ'লে তেওঁক হোম কোৱাৰেণ্টাইনৰ কিয় ব্যৱস্থা কৰা নাছিল? আজি এই সংক্ৰান্তত আমি এই অনুষ্ঠান পৰিৱেশন কৰাৰ আগতে স্বাস্থ্য বিভাগৰ উচ্চপদস্থ সূত্ৰৰ সৈতে যোগাযোগ কৰিছিলোঁ। স্বাস্থ্য বিভাগে জানিবলৈ দিয়া মতে কেন্দ্ৰীয় চৰকাৰৰ নিৰ্দেশনা অনুসৰি কোনো এজন ব্যক্তি কৰোণাত আক্ৰান্ত হ'লে সেই ব্যক্তিজনৰ সান্নিধ্যলৈ কোন কোন আহিছিল সেয়া তেওঁলোকে প্ৰথমে জানি লয়, চেক কৰে, আৰু সেই নিৰ্দিষ্ট ব্যক্তিকেইজনৰ সোৱাব টেষ্ট লোৱা হয়। কিন্তু তেওঁলোকক হোম কোৱাৰেণ্টাইন কৰা নহয়, কিয়নো এনেকৈ হোম কোৱাৰেণ্টাইন কৰিলে সকলোকে হোম কোৱাৰেণ্টাইন কৰা হ'ব। সেয়েহে আচলতে হোম কোৱাৰেণ্টাইন কৰা হোৱা নাছিল এই ৰুবুল নামৰ ব্যক্তিজনক। উদাহৰণস্বৰূপে যে আপোনাৰ অঞ্চলৰ কোনোবা এজন ব্যক্তি কৰোণাত আক্ৰান্ত হ'ল, সেই ব্যক্তিজনৰ সান্নিধ্যলৈ আপুনিও আহিছিল, ইয়াৰ অৰ্থ এইটো নহয় যে আপুনি কৰোণা পজিটিভ, কিন্তু আপোনাক সোৱাব টেষ্ট কৰিব। সোৱাব টেষ্ট কৰোঁতে কৰাৰ সময়ত আপোনাক হোম কোৱাৰেণ্টাইনতকৈ 14 দিনলৈ থৈ দিয়া নহয়। সাধাৰণতে যিহেতু সেই ব্যক্তিজন ৰাজ্যৰ বাহিৰে অহা নাই, গতিকে সোৱাব টেষ্ট কৰি ৰিপৰ্ট অহালৈ অপেক্ষা কৰে। সেইখিনি সময়তে ব্যক্তিজন বিভিন্ন স্থানত ঘূৰা চকা কৰে। তেজপুৰৰ ক্ষেত্ৰতো সেইটো হৈছিল, তেওঁক হোম কোৱাৰেণ্টাইন কৰা নাছিল, এতিয়াহে তেওঁ ঘৰটো হোম কোৱাৰেণ্টাইনৰ ব্যৱস্থা কৰিছে। গতিকে তেজপুৰৰ এই ঘটনাই যথেষ্ট ভয়াৱহতাৰ সৃষ্টি কৰিব বুলি আশংকা প্ৰকাশ কৰিছে তেজপুৰৰ বাসিন্দাসকলে। আশা কৰা হৈছে যে বিতং তথ্য কালি পৰহিৰ ভিতৰতে বিতং তথ্য সমুখলৈ আহিব। এইবাৰ আহোঁ ৰাজনীতি আৰু কৰোণাৰ বিষয়ে কিছু খবৰলৈ। কৰোণাক লৈ বিজেপিয়ে ৰাজনীতি কৰিছে নেকি? ইয়াৰ পূৰ্বে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ অভিযোগ কৰিছিল যে কৰোণাৰ সময়ত যেতিয়া লকডাউন ঘোষণা কৰিছিল অসমৰ সাংসদসকল নতুন দিল্লীত আছিল। সেই সাংসদসকলৰ মাজৰে প্ৰদ্যুৎ বৰদলৈ, আব্দুল খালেক, ৰিপুণ বৰা আদি উভতি আহিব পৰা নাছিল। ৰিপুণ বৰা এটা সময়ত তেওঁ ৰেলযোগে আহিছিল, আহি ৰেডিছন হোটেলত তেওঁ 14 দিনৰ কোৱাৰেণ্টাইনত আহিছিল। প্ৰদ্যুৎ বৰদলৈ আহি কোৱাৰেণ্টাইনত আছিল, গৌৰৱ গগৈ আহি কোৱাৰেণ্টাইনত আছিল, কিন্তু আৰু শেহতীয়াভাৱে আব্দুল খালেক আহি ওলাইছে। কিন্তু বিজেপিৰ যিসকল সাংসদ আছিল তেওঁলোকক অসম চৰকাৰে পৃথকে এক বিশেষ বিমানযোগে নতুন দিল্লীৰ পৰা গুৱাহাটীলৈ লৈ অহা হৈছিল আৰু তেওঁলোকক কোৱাৰেণ্টাইন কৰা নাছিল বুলি কোৱা হৈছিল। অৱশ্যে পীযুষ হাজৰিকাই দাবী কৰে তেওঁলোকক হোম কোৱাৰেণ্টাইন কৰা হৈছিল, কিন্তু সঁচাকৈ হোম কোৱাৰেণ্টাইন কৰা হৈছিল নে? তেওঁলোক সঁচাই 14 দিন হোমৰ ঘৰৰ ভিতৰত আছিল নে? কিয়নো তেওঁলোক দিল্লীৰ পৰা পিছত অহাৰ পিছত তেওঁলোকৰ তৎপৰতা দেখা গৈছিল। এইবাৰ শেহতীয়াভাৱে বিতৰ্কৰ মাজত সোমাই পৰিছে আৰু এজন সাংসদ তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলি। ৰামেশ্বৰ তেলি নতুন দিল্লীৰ 5 তাৰিখে ডিব্ৰুগড়ত আহি উপস্থিত হৈছিল। নিয়ম অনুসৰি তেওঁ 14 দিনৰ বাবে কোৱাৰেণ্টাইনত থাকিব লাগে, 8-9 তেওঁ কোৱাৰেণ্টাইনত থাকিলে। কিন্তু কালিৰ দিনটোত তেওঁক দেখা গ'ল বাগজানত চন্দ্ৰমোহন পাটোৱাৰীৰ লগে লগে ঘূৰি ফুৰিছে আৰু গাঁৱে গাঁৱে তেওঁ ঘূৰিছে। যদিহে কিবা কাৰণে ৰামেশ্বৰ তেলিৰ টেষ্টৰ ৰিজাল্ট পজিটিভ হয়, যদি কৰোণা আক্ৰান্ত হয়, তেনেহ'লে বাগজান অঞ্চলত তেওঁ কি সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰিব সেই কথা আপুনি মাত্ৰ কল্পনা কৰক। এতিয়া প্ৰশ্ন হৈছে যে বিজেপি সাংসদৰ কৰোণা নহয় বুলি চৰকাৰে কিবা ধাৰণা কৰি লৈছে নেকি? দুজন সাংসদৰ কাহিনী। দিল্লীৰ পৰা অসমলৈ অহা দুজন সাংসদ, এজন আব্দুল খালেক, আনজন ৰামেশ্বৰ তেলি। এয়া আব্দুল খালেক আৰু এয়া ৰামেশ্বৰ তেলি, দুয়োজন অসমৰ সাংসদ। ইয়াৰ আব্দুল খালেক হ'ল কংগ্ৰেছৰ, ৰামেশ্বৰ তেলি হ'ল বিজেপিৰ। ৰামেশ্বৰ তেলি এতিয়া কেন্দ্ৰীয় মন্ত্ৰী। আব্দুল খালেক আৰু ৰামেশ্বৰ তেলি দুইজন সাংসদ যদিও অসম চৰকাৰে দুইজনৰ ক্ষেত্ৰত দুটা নীতি গ্ৰহণ কৰিছে। শাসনাধিষ্ঠ দলৰ বিধায়ক বা সাংসদৰ ক্ষেত্ৰত চৰকাৰে সদয়ভাৱ দেখুৱাব পাৰে, তাক ক'বলগীয়া একো নাই। কিন্তু কৰোণা ভাইৰাছক লৈ যদিহে চৰকাৰে দুজন সাংসদৰ ক্ষেত্ৰত পৃথক দৃষ্টি গ্ৰহণ কৰে সেয়া নিশ্চয় গ্ৰহণযোগ্য নহ'ব। আব্দুল খালেক বৰ্তমান বৰপেটাৰ টুৰিজিমৰ এটা অতিথিশালত বাহৰ পাতি আছে আব্দুল খালেক, পত্নী আৰু তেওঁৰ সন্তান। আচলতে যোৱা 8 তাৰিখে ৰাজধানী এক্সপ্ৰেছ যোগে দিল্লীৰ পৰা আব্দুল খালেক পৰিয়ালসহ বঙাইগাঁৱলৈ আহিছিল। বঙাইগাঁৱৰ পৰা তেওঁ পোনে পোনে টুৰিষ্ট লজলৈ আহি হোম কোৱাৰেণ্টাইনৰ ব্যৱস্থা কৰে। তেওঁ ঘৰলৈ যোৱা নাই, ৰাইজৰ কাষৰ পৰা আঁতৰি হোম কোৱাৰেণ্টাইনত আছে আব্দুল খালেক। যিটো চৰকাৰী নিয়ম পাহৰি গ'লে নহ'ব, ৰাজ্যৰ স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই সংবাদমেলত ৰুটলেছ কোৱাৰেণ্টাইনৰ কথা কৈছিল। হিমন্ত বিশ্ব শৰ্মাই স্পষ্টভাৱে কৈছিল বিমানযোগে ৰাজ্যলৈ যিমানেই VIP নাহক কিয়, যিমানেই মন্ত্ৰী নাহক কিয়, 14 দিনৰ কোৱাৰেণ্টাইন কৰিবই লাগিব। খুব ভাল কথা কৈছিল হিমন্ত বিশ্ব শৰ্মাই। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সেই নিৰ্দেশাৱলী আখৰে আখৰে পালন কৰি
আব্দুল খালেক এতিয়া বৰপেটাৰ টুৰিষ্ট লজত আছে। রামেশ্বর তেলেও আট তারিখে অসম আহি পাইছিল। দিল্লির পৰা কেন্দ্রীয় মন্ত্রীগৰাকী বিমানযোগে ডিব্ৰুগড় বিমানঘাটত অবতরণ করেছিল। আর স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুসরি ডিব্ৰুগড়ৰ আবর্ত ভবনত তেওঁ হোম কোয়ারেন্টাইনত আছিল। আট তারিখের পর ন তারিখলকে তেওঁ ঠিকই হোম কোয়ারেন্টাইনত থাকে। কিন্তু বাগজানত সংঘটিত ঘটনাবলীর পিছত সকল সলনি হয়ে উঠিল। এবার এই দৃশ্য মন কর, বাগজানত এয়া রামেশ্বর তেলি, লগত চন্দ্রমোহন পাটোয়ারি। পাটোয়ারি আর তেলিক জনসমুদ্রর মাজত এইদরে দেখা গেছে। বাগজানের ক্ষতিগ্রস্ত সকলের কাষত কোয়ারেন্টাইনত থাকা রামেশ্বর তেলি। লগে লগে প্রশ্ন হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মায় কোয়া 14 দিনের কোয়ারেন্টাইন বাদ দিয়ে রামেশ্বর তেলি এইদরে চন্দ্রমোহন পাটোয়ারির সঙ্গে মিলি বাগজানলে উলাই আছে কেন? পরহি আইসিল ডাইরেক্ট বাগজানলে যাম বলে ভাবিছিল, কিন্তু কোয়ারেন্টাইন হবলগিয়া হল। আর আজি মোক অসম সরকার ফালপা কোয়া হল ইম্পর্টেন্ট প্লেস বিলাকত যাব পারিব আর নেগেটিভ অহার পিছত। আর মই কালি গম পালো যে আমার মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি ডাঙরিয়াও আহিব। ঠিক তেনেকৈ আজি আমি কেবাটাও সংগঠন লগত আলোচনা করেছিল, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার লগত যোৱা কালি কথা পাতিছিল, ডোনার মন্ত্রীর লগত কথা পাতিছিল, ধর্মেন্দ্র প্রধান ডাঙরিয়ার লগত কথা পাতিছিল। রামেশ্বর তেলিয়ে দাবি করেছে অসম সরকারে তেওঁক যাবলৈ দিছে। অসম সরকারে যদি রামেশ্বর তেলিক যাবলৈ দিব পারে, অন্যান্য বিমান যাত্রী সকল যাবলৈ দিব নোৱাৰে কি? কত হেরাল হিমন্ত বিশ্বর সেই রুথলেস কোয়ারেন্টাইন নামৰ বাক্যহার? হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ সাধারণ লোকের ক্ষেত্রতে কার্যকরী হয় নেকি, সাংসদের ক্ষেত্র কার্যকরী নহয় নেকি? ইয়ার উত্তর স্বাস্থ্য বিভাগে দিব পারিবনে? আব্দুল খালেকর সোয়াব টেস্ট বৃহস্পতিবারে বিয়লি পর্যন্ত করা নাই, প্রশাসনে সংগ্রহ করা নাই খালেকর সোয়াব। ইয়ার বিপরীত ঘটনা রামেশ্বর তেলির ক্ষেত্র রখা হয়েছিল সার্কিট হাউসতে, তেখেতক ইতিমধ্যে রিলিজ করে দিয়া আছে, তেখেতে নেগেটিভ পজিটিভ। মাত্র এটা দিনের ভিতর রামেশ্বর তেলি কি টেস্ট করলে? করোনা ভাইরাসের টেস্টর বিষয়ে সকলে জানে, 14 দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়। এইখানে সময় কমেও তিনবার টেস্ট করা হয়। প্রথম তো টেস্ট করা হয় 11 দিনের পিছত, ইয়ার পিছত 12 আর 13 নম্বর দিন। কিন্তু রামেশ্বর তেলি 24 ঘন্টার ভিতর টেস্ট করে করোনা পজিটিভ নহয় বলে কোবলে অধিকার কত পালে? কত হেরাই গেল রামেশ্বর তেলির ক্ষেত্র নিয়ম? রামেশ্বর তেলিয়ে কোয়ারেন্টাইনত থাকা নাই কিয়? মাত্র তিন দিন কোয়ারেন্টাইনত থাকি জনতার মাজত উলাই আছে কেন? তেলির টেস্ট যদি পজিটিভ হয় তেনহলে কিমান লোক করোনাত আক্রান্ত হব? নে সরকারের দৃষ্টিত বিজেপি নেতার করোনা নহয়? স্বাভাবিকতে এই প্রশ্ন এটা জনতাই করেছে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মায় এই ক্ষেত্রে কি উত্তর দিয়ে? কত হেরাল হিমন্ত বিশ্বর রুটলেস কোয়ারেন্টাইনের সেই হিট সংলাপ? আমি যেতিয়া বিমানবন্দরে প্রথম সেবা আরম্ভ করেছিল, দিনও 1000 পেসেন্ট ইয়াত আহিছিল। এতিয়া পেসেন্টর সংখ্যা বাড়ি প্রায় 2200 হয়েছেগৈ। সোশ্যাল ডিস্টেন্সিংটো একটা সমস্যা হয়ে পড়ছে যেহেতু এয়ারপোর্টখন সরু। এই বিষয়টি আমি অল্প ভাল করে আলোচনা করব, সেইকাৰণে আজি মই সরজমিনভাবে অল্প চাই গলো। কারণ মই যেতিয়া লাস্ট টাইম আহিছিল তেতিয়া ডেইলি 1000 পেসেঞ্জার আসলে ম্যানেজেবল আসলে, এতিয়া ডেইলি 2000-2200 পেসেঞ্জার আহি আছে। সেইকাৰণে মই চালু বস্তুটো আর কি করব পাৰো আমি চেষ্টা করি। এইখানে সময় বাগজানত ক্ষতিগ্রস্ত লোকসকলের কাছে গিয়ে চন্দ্রমোহন পাটোয়ারি এনে এক কাম করলে যাক লো এটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইডত খরব আলোচনা চলছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইডত প্রসারিত এই আলোকচিত্রখনলে মন কর, ইয়াত কোৱা হয়েছে দিন জলে রাতি জলে জুবিন গার্গে কৈছিল, জুন জলে তরা জলে জিতুল চোরানে কৈছিল, আর চন্দ্রমোহন পাটোয়ারি কয় রাশিয়াতো জুই জ্বলে। নিশ্চয় আপনি জানিব বিচাৰিছে রাশিয়াতো জুই জ্বলে বলে পাটোয়ারি কত কৈছিল, তেনহলে এইখানে মন দি শুনক। ইকমত জবাদি জুইটো হৈছিল 2012, অইলত অকল এইটো বুলি নহয় ত্রিপুরাত হৈছে ইয়াতকৈ ডাঙর, অকল এইটো নহয় রাশিয়াত হৈছে। রাশিয়াতো প্রায় 80 দিন রাশিয়াত
সাংঘাতিক এইটোতো একোৱেই নহয়, ইয়াতে ভয়ানক নিজলি। তাৰপিছত আপোনাৰ ইৰাণত হৈছে, আপুনি বেলেগ উদাহৰণে নাযাব। লোকক যিজনে ক্ষতিপূৰণ দিব পাৰে ভাৰত চৰকাৰে দিব নোৱাৰে, এইটো জানো। ভাৰত চৰকাৰে ইমান সামৰ্থ্য নাই, কিন্তু আপোনালোকে কোন মানে ক্ষতিগ্ৰস্ত লোকক আপুনি কোন মানে পাটোৱাৰী বক্তব্য উজনিৰ লোকে গ্ৰহণ কৰিব নোৱাৰিলে, মুখৰ আগতে প্ৰতিবাদ কৰিলে, উত্তৰ দিব নোৱাৰিলে বহু বল্কি মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰী। ব্যুৰো ৰিপৰ্ট, DY365।